মানুষ কি মনে করে আল্লাহ নাজমা ইজমা তার হাড্ডিগুলো আমি আবার একত্রিত করতে পারবো না, মানুষ কি এটা মনে করে? দেখেন কি কয় আল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যে আঙ্গুল দিলাম, আমি আঙ্গুলের মাথাগুলা আমি আল্লাহ বানাইতে সক্ষম। কিসের জবাবে? কয় মানুষ কি মনে করে আমি তার হাড্ডিগুলো আবার একত্রিত করতে পারবো না? তো আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে এইভাবে দিলেই হয়ে যায়, হ্যাঁ আমি পারবো, এটা আমার কাছে সহজ। এটা না বললে আল্লাহ বললেন আমি আঙ্গুল বানানো আমার কাছে ব্যাপার না, আঙ্গুলের কথা কেন বললেন, বানা না। দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি একরকম হয়, হাত যদি একরকম হয়, পা যদি একরকম হয়, বলেন আঙ্গুলের মাথার ছাপ মিলবে কিনা? আল্লাহ কয় যে ছাপ তোমরা দুনিয়াতে একজনেরটা আরেকজনের সাথে মিলে না, দুনিয়াতে যার আঙ্গুল আমি যাকে দিলাম ওই ছাপওয়ালা আঙ্গুল দেওয়া আমি আল্লাহর কাছে ব্যাপার না। অতএব তুমি যারা দুনিয়ার মধ্যে 7-8 জন একত্রিত দেখলে একরকম দেখা যায়, তাদেরকে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। কথা বুঝছেন? সুবহানাল্লাহ বলছে, নিজে বুঝতেইব আঙ্গুলের কথা কেন বলছে আল্লাহ, পুরো শরীর বাদ দিয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। ফা আহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে। তাহলে আমরা একসময় ছিলাম না, কিছুই ছিলাম না। সূরায়ে দাহার বা সূরায়ে ইনসানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না? আমাদের একটা পরিচয় এখন আছে, আমাদের এক সময় আমরা উল্লেখ করার মতো কেউ ছিলাম না। পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি, যেটাকে শুক্র বিন্দু বলা হয়, এই মিশ্রিত শুক্র বিন্দুর এই দুইটার মিশ্রণ, দুইটার মিশ্রণ মানে নারী এবং পুরুষ উভয়ের শুক্র বিন্দু, এই মিশ্রণের মাধ্যমে খলাকনাল ইনসান, আমি মানুষ বানাইলাম। এর আগে তোমার পরিচয় ছিল না, এরপর তুমি মানুষ হইছ। তাহলে আমরা কিছুই ছিলাম না, মানুষও ছিলাম না। আল্লাহ মানুষ নামে একটা পরিচয় আল্লাহ এনেছেন দয়া করে। আল্লাহ আমাদেরকে বলেন, মানুষ তো তুমি একটু ভাবতে পারো না তোমার জন্মটা নিয়া। সূরা তরিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষের ভেবে দেখা দরকার তাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি আপনি এখন ভাবি আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? এবার আল্লাহ জবাব দেয়, খুলিকা মিম্মা ইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে, সবেগে নির্গত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, দ্রুত বেগে নির্গত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানে মানুষ, তুমি ভাবো তুমি যে মানুষ হইলা কিভাবে হইলা, তো চিন্তা করলে তোমার মাথায় এটাই আসবে, জবাবে এটাই আসবে যে সবেগে নির্গত পানি দ্বারা আমাকে বানানো হয়েছে। তো কে বানাইছে এটার জবাবে পাইবে, একজন তো বানিয়েছেন, তিনি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, যা বের হয় মিন বাইনিস সুলবি, পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর বুকের হার, এই হার থেকে। এটার অনেক ব্যাখ্যা দিয়েছে নারীর ব্যাপারে, কেউ বুকের অংশ বলেছেন, কেউ একটু আশেপাশেও বলেছেন নারীটার ব্যাপারে। তো পুরুষের মেরুদণ্ড আর নারীর শরীরের উপরের অংশের হার, এটা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষ তুমি যদি ভাবো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জবাব আসবে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর
হাড়ের মধ্য থেকে যেটা বের হয়, এটা বের হয় না, আমি আল্লাহর কুদরত সেখান থেকে বের হয়, আর ওইটার সংমিশ্রণে আমি তোমাকে এই মানুষ রূপ দান করলাম। তো আল্লাহ বলেন আমি তোমারে মানুষ বানাইলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুভূতি দিচ্ছে আমাদেরকে, মানে প্রথমে বলছে ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো, ফা ইন্না খলকনাকুম মিন তুরাব, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটি মানি আমাদের মূল উপাদান মাটি, আমাদের আব্বাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, এই মাটির মধ্যে পানি দিয়েছেন আল্লাহ, মিন সুলালা, আব্বা জান থেকে পানি বের হয়েছে আর আম্মা জান, এই তাদের দুইজনের পানির সংমিশ্রণে আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতির অস্তিত্বটা আল্লাহ এনেছেন। তো আব্বা আম্মা ওনাদের মাধ্যমে এরপরে আস্তে আস্তে দুনিয়াতে মানুষ আসছে। তো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি থেকে বানিয়েছি তোমাদেরকে, মানুষের বানানো, মানুষ আমি আপনি আমরা, আমাদের মূল উপাদান মাটি। এবং এটা যদি বর্তমানে বিজ্ঞান যদি পরীক্ষা করে, তো দেহের মধ্যে বিশাল একটা অংশ তারা পরীক্ষা করে পেয়েই যাবে এখানে মাটি আছে। সুম্মা মিন নুতফা, তো মা বাবার থেকে সবেগে নির্গত পানি বের হয়, সেটার মাধ্যমে ইস্তাকাররাতিন নুতফাতু ফি রাহমিল উম্মি অথবা ফি আরহামিল মারআ, সবেগে নির্গত পানিটা মায়ের রেহেমের মধ্যে স্থির হয়, আর বাইনা ইয়াউমান 40 দিন, কয়দিন? 40 দিন এটা স্থির হয়, হওয়ার পর সুম্মাতান কালিবু, এরপর এটা রূপান্তরিত হয় কিভাবে? সুম্মাতান কালিবু আলাকাতান হামরা, এরপর এটা লাল জমাট রক্তে রূপান্তরিত হয়, রূপান্তরিত হওয়ার পর ফাতামকুসু আরবাইনা ইয়াউমা, আবার 40 দিন থাকে, থাকার পর সুম্মাতাকুনু মুদগা, এরপর একটা গোস্তের টুকরায় পরিণত হয়। সহিহ বুখারীর বর্ণনা আসছে এই ব্যাপারে, হাদিস নাম্বার 6594 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমা, তোমাদের প্রত্যেকে মায়ের রেহেমের মধ্যে প্রথমে নাপাক পানি হিসাবে 40 দিন তোমার অবস্থান ছিল, সুম্মা আলাকাতান মিসলা যালিকা, এরপর জমাট রক্ত হয়ে আবার 40 দিন, সুম্মা ইয়াকুনু মুদগাতান কাযালিক, এরপর 40 দিন পর আবার গোস্তে রূপান্তরিত হয়, আবার 40 দিন যাওয়ার পর সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকা, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেয়, ফায়ুমারু লাহু বি আরবাঈন, এই ফেরেশতাকে 4টা হুকুম দেওয়া হয়, মুখস্থ রাখবেন আজকে থেকে, পেটের মধ্যে মায়ের পেটে গোস্তে রূপান্তরিত হওয়ার পর 40 দিন পর একজন ফেরেশতা আল্লাহ পাঠায়, তাকে কয়টা আদেশ দেওয়া হয়? 4টা। 1 নম্বর, রিজকিহি, আপনি দুনিয়াতে আসলে আপনার রিজিক কি হবে এটা লিখে দেওয়া হয়। 2 নম্বর, আজালিহি, আপনার মরণ কখন হবে এই বিষয়টার ব্যাপারে আদেশ করা হয়। 3 নম্বর, আউশাকিয়ুন, আপনি হতবাগা হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। 4 নম্বর, আউসাঈদ, আপনি সৌভাগ্যবান হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। খুব বেশি দোয়া করা, আপনার সন্তান যখন বিবির পেটে আসবে, আল্লাহ গোস্তে রূপান্তরিত হওয়ার পরেই তো ফেরেশতা পাঠিয়ে দিবেন, আল্লাহ মাবুদগো কি লিখবেন এটা আপনিই ভালো জানেন, আল্লাহ আমার এই সন্তান যেন সৌভাগ্যবান সন্তান যেন হয়, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে ফেরেশতাকে কয়টা হুকুম দেওয়া হয়? 4টা হুকুম দেওয়া হয়, এই 4 হুকুম দেওয়া হয়, ফেরেশতা ওই 4টা হুকুম যথাযথভাবে পালন করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এইভাবে মায়ের পেটের মধ্যে একটা সন্তান তৈরি হয়, হওয়ার পর যখন ওই সন্তানের খাবারের প্রয়োজন হয় তখন তার নাভির সাথে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাইপের মতো সৃষ্টি করে দেয়। মা যেই খাবারটা খায় ওই খাবারে রক্ত হয়ে ওই পাইপের সাহায্যে সন্তানের পেটে খাবার হিসাবে আল্লাহ পৌঁছায়। মুখ কেন আল্লাহ ব্যবহার করেন নাই, নাভি কেন আল্লাহ ব্যবহার করলেন এই সন্তানের খাদ্য হিসাবে? রক্ত পাক না নাপাক, রক্ত পাক না নাপাক, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তটা মুখ দিয়ে আল্লাহ না খাওয়িয়ে কেন নাভির মাধ্যমে পাইপের মাধ্যমে নাভি দিয়ে তার পেটে নিলেন? আল্লাহই কারণে নাভির মাধ্যমে নাপাক রক্ত ওই বাচ্চাটার পেটের মধ্যে পুষিয়ে দেয়। আল্লাহ মুখের মাধ্যমে ওই নাপাক খাবার কেন নিলেন না? ওই সন্তান দুনিয়াতে আসার পর তার মুখটা যেন পবিত্র থাকে, ওই পবিত্র মুখ দিয়ে যেন আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহর নাম যেন নিতে পারে, এই জন্য মুখ পবিত্র মুখ আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ কত মহান! এইভাবে পেটে যখন বড় হন আল্লাহ বলেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা আমি আল্লাহ রেখে দেই। যতদিন কেন? অনেক সময় দেখবেন 10 মাসের বেশি হয়ে যায়, 11 মাস। আমাদের এলাকার ফয়েজ ভাই মারা গেছে 18 বছর বয়সে, আমরা খেলতাম তার সাথে। আমি শুনেছি আব্বার কাছে সে তার মায়ের পেটে 14 মাস ছিল, এটা আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনেছি। অনেক বড় বড় চুল হয়ে দুনিয়াতে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুকিরু ফিল আরহামি মা নাশা, আমি যতদিন চাই, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার, আল্লাহ বলেন আমার যতক্ষণ ইচ্ছা, আমি জানি কোন সময় পর্যন্ত সে থাকবে, ওই পরিমাণ মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিই। রাখার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু হিসাবে আমি দুনিয়াতে বের করি, শিশু হিসাবে তোমাদেরকে দুনিয়াতে বের করলাম। সূরা নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলেন এমন অবস্থায় তোমরা কিছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আবসার, দর্শন শক্তি দৃষ্টি শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আফইদা, অন্তর আল্লাহ দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন জ্ঞান বুদ্ধি হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। কয়দিন শুকরিয়া আদায় করছেন বলেন আলহামদুলিল্লাহ। শিশু অবস্থায় দুনিয়াতে আসছে, আসার পর ওয়া ওয়া করে কান্না করা শুরু করা হয়, বাচ্চা তার চাহিদা বুঝাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার খাবার হিসাবে মায়ের বুকের মধ্যে আসার আগে, দুনিয়াতে আসার আগে আল্লাহ দুধ তার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। ঠান্ডা না গরম না নাতি শীতোষ্ণ খাবার আল্লাহ ওই বাচ্চার জন্য রেখে দিলেন, যে খাবার খাওয়ার পর বাচ্চার শরীরের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। অনেকে আবার প্রথম ফোটাটা খাওয়াইতে চায় না, এটা ফালায় দেয়। আল্লাহ জানি কথা কই পেয়েছে, হ্যাঁ এই কথা কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে। এগুলা করবেন না, দেশ গ্রামে অনেকের মধ্যে এইগুলা রুসুম, মায়ের প্রথম ফোটা দুধ বাচ্চাকে দেওয়া হয় না, এগুলা ঠিক না, এগুলা সত্য কথা না, সঠিক কথা না। সূরা রুমের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখন কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ বললেন তুমি শিশু অবস্থায় আসলা, তোমার কান দিলাম চোখ দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তুমি তো অস্তিত্বে ছিলে না। ফাহইয়াকুম, এইভাবে আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে আমি মানুষ বানাইলাম, তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, অস্বীকার করো কিভাবে আল্লাহকে। সূরা রুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 17 নম্বর আয়াত ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, সৃষ্টির সূচনা আল্লাহ করেন, এটার পুনরাবৃত্তিও আল্লাহ করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ প্রথম আমাকে ওনাকে বানানো, এই যে আমাকে ওনাকে আল্লাহ বানাইলেন, আল্লাহ বলেন পরে আবার যখন তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবো সেটা আমি আল্লাহর কাছে প্রথমবারের চেয়ে আরো 1000 গুণ সহজ। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা সহজ, এটা আল্লাহ কেন বলছে সহজ? একদল লোক এগুলো অস্বীকার করবে, থুর মারা যাওয়ার পর আমার হাড্ডি আবার আল্লাহ কিভাবে এগুলো একত্রিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আল্লান নাজমা ইজামা তার হাড্ডিগুলো আমি আবার একত্রিত করতে পারবো না, মানুষ কি এটা মনে করে? দেখেন কি কয় আল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যে আঙ্গুল দিলাম, আমি আঙ্গুলের মাথাগুলা আমি আল্লাহ বানাইতে সক্ষম। কথা বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন, নিজে বুঝতেইব আঙ্গুলের কথা কেন বলছে আল্লাহ, পুরো শরীর বাদ দিয়া। কিসের জবাবে? মানুষ কি মনে করে আমি তার হাড্ডিগুলো আবার একত্রিত করতে পারবো না? তো আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে এইভাবে দিলে হয়ে যায়, হ্যাঁ আমি পারবো, এটা আমার কাছে সহজ। এটা না বললে আল্লাহ বললেন আমি আঙ্গুল বানানো আমার কাছে ব্যাপার না, আঙ্গুলের কথা কেন বললেন? বানা না, কি বলছে? বানা না। এবার দেখেন, বলেন তো এটা দিয়ে আমরা কি দেই? ওনার সাথে আমারটা মিলবে? দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি একরকম হয়, হাত যদি একরকম হয়, পা যদি একরকম হয়, বলেন আঙ্গুলের মাথার ছাপ মিলবে কিনা? আল্লাহ কয় যে ছাপ তোমরা দুনিয়াতে একজনেরটা আরেকজনের সাথে মিলে না, দুনিয়াতে যার আঙ্গুল আমি যাকে দিলাম ওই ছাপওয়ালা আঙ্গুল দেওয়া আমি আল্লাহর কাছে ব্যাপার না। অতএব তুমি যারা দুনিয়ার মধ্যে 7-8 জন একত্রিত দেখলে একরকম দেখা যায়, তাদেরকে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না, আঙ্গুলের ছাপে আমি আল্লাহ দেওয়া কোনো ব্যাপার না, যে ছাপ তোমরা দুনিয়াতে মিলাইতে পারো না। তা আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যার আঙ্গুল তাকে আমি আল্লাহ দান করব, মানে তোমাদের দুনিয়ার আঙ্গুলের ছাপগুলা পৃথিবীতে কেউ নকল করতে পারে না, তো যেটা কেউ নকল করতে পারো না এটাই আমার কাছে কোনো ব্যাপার না, আর 7-8 জন দেখতে একরকম এগুলো তো আমার কাছে ব্যাপারই না। আঙ্গুলের কথা বল, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানা, আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহরে অস্বীকার করো কিভাবে? অকুন্তুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, এইভাবে আমি তোমাদেরকে জীবন দান করলাম। সূরা রোমের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপর তোমাদেরকে রিজিক দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব, সুম্মা ইউহিকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করব। এই জায়গায় তাকান, তাকায় দেখেন অনেক মানুষের দাড়ি সাদা, কালো অনেকের সাদা, সূরা রোমের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 54 থেকে 9 নম্বর পৃষ্ঠা শুরু করছে, ফানজুর ইলা আসারি রহমাতিল্লাহ, 21 পারা 9 নম্বর পৃষ্ঠা, তো বলতে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুফিন, দুর্বলতা থেকে, দুর্বল বস্তু থেকে, ওই যে দুর্বল ওই পানি, দুর্বল বস্তু পানি, এটা কিছুই ছিল না, পৃথিবীর মানুষে দাও বানাইতে বলো পারবে না। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, দুর্বলতার পর তোমাদেরকে শক্তিশালী বানাইছি, বলেন শক্তিশালী বানাইছে কে? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, শক্তিশালী বানানোর পর 50-60 বছর পর আবার দুর্বল, আবার বৃদ্ধ বানায় কে? তো আল্লাহ বলেন এই দুর্বলতার পর আবার শক্তি, আবার শক্তির পর আবার দুর্বল, আবার বৃদ্ধ, ওয়াহুয়াল আলিমুল কাদির, আমি আল্লাহ সব জানি, আল কাদির, সব কিছুর উপর আমি আল্লাহ ক্ষমতাবান। রোমের 54 থেকে 56 নম্বর আয়াতগুলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবিস্তারে আলোচনা করেছেন। এখন বলেন তো আমরা একসময় অস্তিত্ব ছিল না, আমাদেরকে এই জীবন নামক অস্তিত্ব, এই জীবনকে দান করেছেন তো আল্লাহ, এটাই বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তো আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে একদল মানুষ তারা চিন্তা করার আর জিনিস পায় না। আমি তো মনে করি যে আল্লাহ বলছে আঙ্গুলের কথাটা, এটা গবেষণা যদি করে, যারা আল্লাহরে মানতে চায় না এই জায়গাটা গবেষণা করলেই তারা ইসলাম গ্রহণ করবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তো তারা এই চিন্তাটা কেন করে না, আমি সামান্য পানি থেকে এরকম একটা মানুষ হয়ে গেলাম, আমার হাত হয়ে গেল, আমার পা হয়ে গেল, এই চিন্তা ভাবনা করেই তো তার জীবন শেষ হয়ে যাবে, উনি আসছে আল্লাহ আছে না নাই এই চিন্তা নিয়ে। আপনি নিজেরে নিয়ে চিন্তা করেন, এই সৃষ্টিটা নিয়ে আপনি চিন্তা করেন, স্রষ্টাকে খুঁজে পেয়ে যাবেন। এবার আসেন পরের অংশে যাই, তাহলে আল্লাহরে কিভাবে অস্বীকার করো? ফাহিয়াকুম, তিনি জীবন দিলেন,
কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলেন। তাহলে বলেন আমরা একসময় ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, এই বর্তমান আমাদেরকে জীবনটা কে দিয়েছেন? কিন্তু নমরুদ কয় না, আমিও জীবন দেই আমিও মরণ দেই। কে কয় এই কথা? নমরুদ। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে, যে রব, ওই রব ইব্রাহিম নবীর সাথে ওই রবের ব্যাপারে ঝগড়া করছে। নমরুদ দাবি করে বসে আমা রব্বুকুম, আমি রব। ফেরাউন দাবি করে আমি রব। ইব্রাহিম নবী নমরুদকে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহি ওয়া ইউমিত, আল্লাহ জীবন দেয় আল্লাহ মরণ দেয়। নমরুদ জবাবে কয় ফানা উহিয়ি ওয়া উমিত, আমিও জীবন দেই আমিও মরণ দেই, নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ জীবন দেয় আল্লাহ মরণ দেয়। নমরুদ কয় আনা উহিয়ি ওয়া উমিত, আমি জীবন দেই আমি মরণ দেই। তো ইব্রাহিম নবী কয় আপনি জীবন দেন মরণ দেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? দুইজন ব্যক্তিরে দর্শ কসসুন নবীন পড়ছেন নি ছাত্ররা? আল্লাহ জানে, এখানে দেখবেন আসছে এটা। দুই ব্যক্তিকে ডাকছে, ডাকার পর একজন জেলখানায় বন্দি করছে আরেকজন আপনার মাইরা ফেলছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জেলখানায় যারে বন্দি রাখছে আরেকজনকে মেরে ফেলছে, মেরে ফেলার পর জেলখানায় যাকে বন্দি রাখছে তাকে কিছুদিন পরে ছেড়ে দিছে নমরুদ। ছেড়ে দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় দেখো আনা উহিয়ি ওয়া উমিত, আমি একজনকে জেলখানায় রাখলাম, জিন্দা অবস্থায় রাখলাম, ছেড়ে দিলাম, আরেকজনকে আমি মৃত্যু দিলাম, এর মানে আমি জীবন দেই আমি মরণ দেই। ইব্রাহিম নবীকে আল্লাহ সূক্ষ্ম বুদ্ধির অধিকারী বানিয়েছেন। ইব্রাহিম নবী বললেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়, আপনি যদি রব হন ফাতি বিহা মিনাল মাগরিব, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠান। ফাবুহিতাল্লাযি কাফার, হেরে গেছে, ঝগড়ায় আর পারে নাই, ঝগড়ায় পরাস্ত হয়ে গেছে। এজন্য আমাদের সমাজে অনেককে দেখা যায় এরা কি করবে আপনার, শুধু আপনাকে জাগায় জাগায় এটা সেটা শুধু শুধু বুঝাবে। আলেম ওলামাদের সাথে যখন বসবে দুই তিন মিনিটও টিকবে না। তো এই জন্য সাধারণ জনগণ যারা তাদেরকে বুঝাবে আমি এই আমি সেই। নমরুদ সাধারণ জনগণকে বুঝাইছে আমি রব, আমি এই, আমি জীবন দেই আমি মরণ দেই। ইব্রাহিম নবীর সাথে সামান্য সময়ও টিকতে পারে নাই। ইব্রাহিম নবীর উত্তরসূরি যারা তাদের সাথেও বর্তমান জামানায় যারা অন্য মানুষ সাধারণ পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য বলে আমি এই আমি সেই, ওলামাদের সাথে সামান্য সময়ও এই সেয়ের কোনো দাম থাকবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে, আপনি পশ্চিম দিক থেকে উঠান, বাস আর কোনো কথা কয় না, জবাব দেয় না। তাহলে আল্লাহ জীবন দেয় আল্লাহ মৃত্যু দেয় এই কথা আমাদের বুঝে আসলো। এবার দেখেন আল্লাহ জীবন দেওয়ার পর আল্লাহ বলেন ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। বলেন আমরা জীবনে আছি আমাদেরকে মরণ দিবেন কে? সুম্মা ইউহিকুম, এই মৃত্যু দেওয়ার পর আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করবেন। এই জায়গাটা মন দিয়ে শুনেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে আল্লাহ জীবন দিবেন। তাহলে ছিলাম না, জীবন দিলেন, এই জীবনে আমরা আছি বর্তমানে। তাই মনে রাখবেন এই জীবনের পরের অংশটার নাম মরণ। সূরা জুমারের 42 নম্বর আয়াতটা মন দিয়ে শুনেন, আল্লাহ বলেন দেখেন এই জীবন এর পরেই মরণ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রব্বুল আলামিন মানুষের মরণের সময় তাদের আত্মাগুলা কব্জা করে নেয়। বলেন আমাদের মরণের সময় আমাদের আত্মাগুলা রূহগুলা কব্জা করে নেয় কে? এরপরে কি দেখেন, এটা একটু মন দিয়ে শুনেন, আল্লাতী লাম তামুত ফি মানামিহা, আমরা যখন ঘুমায় যাই তখন আল্লাহ আমাদেরকে তার কবজায় নিয়ে নেয়, মরলেও কবজায় নেয়, আমরা ঘুমে থাকলেও কবজায় নেয়। এবার দেখেন কি কয়, ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা,
ঘুমের মধ্যে যদি কারো মরণ আল্লাহ সাব্যস্ত করে নেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাটা আর বান্দাকে ফিরত দেয় না। ফায়ুমসিকুল লাতি ফাদা আলাইহাল মাউতা, আবার বলছি আমি, মরণের সময় আপনার আত্মা আল্লাহ নিয়ে নেয়, ঘুমে যখন আমরা যাই তখনও আল্লাহ আমাদেরকে কবজায় নেয়। ওই তখন কবজায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে মরণের ফায়সালা করে নেয়, ফায়ুমসিকুল লাতি কদা আলাইহা, আল্লাহ আত্মাটা রেখে দেয় আর ফিরত দেয় না। আর যদি ফায়সালা করে না, আমার বান্দা আরো বাঁচবে, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই আত্মাটা ফিরত দেয় যে আমি আল্লাহ যখন চাইব তখন তুমি মৃত্যুবরণ করবে। এখন একটা ভাবনার বিষয় এসে গেছে, কি ঘুমে থাকলেও আমি আপনি মরে যেতে পারি? বলেন, ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে, এই এটা কেন বললাম? মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম। টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে, কথাগুলো বন্ধে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি? একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে, আবার বুঝেন। আরেকজন সুবহানাল্লাহ গুনতে গুনতে আঙ্গুলের কর গুনতে গুনতে ঘুমায় গেছে, আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহর নবী বলেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত, প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন, নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা, তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা, জাগ্রত অবস্থায় আমাদের রুহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফিরত দিবে, না চাইলে আল্লাহ ফিরত দিবে না, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পড়া ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা, সহিহ বুখারী 6320 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালিয়ানফুত, নবীজি বলেন তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দু আলা ফাতাওয়াদ্দু ওযু আকা লিসসালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ওইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালিয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুজবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালা সাবার রদ, তিনবার ঝাড়ু দিবা, দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নম্বর হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন, হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাইখা। এরপর মুসলিম শরীফের 2714 নম্বর হাদিস, রসুল বলেন এরপর যখন শুইবা
আইয়ুকুম ইত্তাজা ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা শোয়ার পর। আবার বুখারীর 6320 নম্বর হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফিরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে, ফারহামহা আমার জানের প্রতি আপনি দয়া করেন, আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রেখে দেন আর যদি ফিরত না দেন, ফারহামহা আপনি দয়া করেন, এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আছে, ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া বলে আপনি ঘুমাইছেন তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরায় দেন, মানে ফজরের আজানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পয়রা যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। তাহলে আমাদের ঘুমন্ত অবস্থায় আত্মাটা আল্লাহ নিয়ে যেতে পারেন, নিয়ে আল্লাহ নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আল্লাহ চাইলে ফিরত দিবেন, আল্লাহ না চাইলে ফিরত দিবে না। তাহলে আমার আপনার বরং জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে, তাই উভয় অবস্থা যেন আল্লাহর জিকির শূন্য আমাদের সময়গুলা না কাটি। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানোর তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুন মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হয়েছে, দুই ঘন্টা মনে করেন গানের কনসার্টে গান হবে, আপনারা অনেকে গিয়েছেন ওই গানের কনসার্টে। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসটা শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াজকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে যদি বের হয় যে মসজিদের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, যে মসজিদের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এই জায়গার অনুবাদ করমু, এই যে আরবিটা বেশিটার অনুবাদ করমু, গানের অনুষ্ঠানে এই অনুবাদ করার পর কারা কারা যাইবেন আমি দেখি, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এটার অনুবাদ এখনো করি নাই, দুই ঘন্টা গানের অনুষ্ঠানে ছিলেন, লা ইয়াজকুরুনাল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে না, শুধু গান বাদ্য হবে, যেখানে শুধু গুনাহ আর গুনাহ শয়তানের কর্মকাণ্ড হবে। নবী বলেন, সেখান থেকে বের হইলাম, মানে মরা গাধার বোঝন সভা থেকে বের হয়ে আসলাম, মানে মরা গাধা, যেই সবার মধ্যে মরা গাধা দিয়ে আপ্যায়ন করা হবে, সেই মরা গাধার আপ্যায়ন শেষ করে আপনারা বের হয়েছেন। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, ওকানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা, আর এই মসজিদ কিয়ামতের ময়দানে তাদের জন্য আফসুসের কারণ হবে। আল্লাহ আমাদের জীবিত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা, জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থা যেন জিকির শূন্য না কাটাই, আল্লাহ আমাদের সকলকে জিকির রত অবস্থায় যেন কাটাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসেন, আমরা ছিলাম মৃত, আমাদেরকে জীবন দান করলেন, সুম্মা ইউমিতুকুম, এরপর আমাদেরকে মৃত্যু দান করবেন। বলেন তো, জাগ্রত অবস্থায় মৃত্যু হতে পারে, আরেকটা কোন অবস্থায় জানি, ঘুমন্ত অবস্থায়ও মৃত্যু হতে পারে। আরেকটা কথা বলছিলাম, বলেন তো, কেয়ামতের ময়দানে আমাকে কোন অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় আমার মরণ হবে। এই যে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুমটা বুঝে নেবার, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম, তাহলে আমাদেরকে কেয়ামতের মাঠে আবার উঠাবেন, মরণ দিবেন উঠাবেন, তাকান মরণ দিবেন উঠাবেন, মরণের পর উঠানোর আগে যেই জায়গাটার নাম কি, কবর, কবর, আবার মরণের পর জীবিত করার আগে মাঝখানে জায়গাটার নাম কি, কবর। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস, এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে আছে, সহিহ হাদিস, হাদিসে কুদসিটাও সহিহ, এটাও সহিহ। সাহাবার নাম বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আন, এই বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খুব ভালো করে বুঝেন, আগে আমার দিকে তাকান, এটা একটা লাঠি মনে করেন, বলেন এটা কি,
হ্যাঁ, এই লাঠি দিয়ে একটা কাজ আছে, তাকায় থাকবেন যে এই লাঠি দিয়ে একটা কাজ আছে। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন এক আনসারি সাহাবা মারা গেছে, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আজেব বলেন এক আনসারি সাহাবার মৃত্যু হয়, তার জানাজা পড়ার জন্য আল্লাহ রাসূলের সাথে আমরা বের হলাম, রওনা করলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাত, কবরের কাছে পৌঁছলাম, যে কবরটা এখনো গর্ত করা হয় নাই, খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালাসনা হাওলা, আল্লাহর নবী কবরের সামনে বসে গেলেন, কবর এখনো খনন করা হয় নাই, পাশেই বসে গেছে। ওয়াজালাসনা হাওলা, আমরাও পাশে বসলাম। আপনারা তো এদিক সেদিক তাকান ঠিক না, এই এই জায়গাটা বলার পরে দেখি এদিক সেদিক তাকাননি নবীজি, বল সাহাবা বলেন কান্না আলা রুগুসিনা আত্তাইর, নবীর সামনে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসা, পাখি যদি চলে যায় অথবা বসে টেরও পাবো না। কি পাবে না? টের পাবে না। এই জন্য মজলিসে এদিক সেদিক তাকানো ঠিক না, একদম পুরা যেন পাখি এসে বসে থাকতে পারে, বসে আবার কিছু ছাইরা দিলে ঝামেলা আছে নাকি, যাই হোক পাখি এসে বসে যাবে চলে যাবে, টেরো না পান মজলিসে এমন ভাবে বসে থাকা। এখন ঘটনা হয়েছে কি জানেন, সাহাবা মারা ইবনে আজেব বলেন ওয়াফি ইয়াদিহি উদুদ, নবীজির হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আদ, এই লাঠি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এইভাবে আঁকাআঁকি করতেছে, আমরা সবাই আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলাম। এমনিও দেখবেন অনেক মুরব্বী যারা লাঠি নিয়ে হাঁটে না, যদি দাঁড়ায় কথা বলেন এমনি দেখবেন লাঠি দিয়ে এমন করে হুদাই, এটা অভ্যাস কিন্তু আমাদের হাতে থাকলে এমন করবো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে আর নিচের দিকে তাকায় এমন করতেছে এরকম কবরের পাশে, সাহাবা সবাই তাকায় রয়েছে, ঘটনা কি মাথা উঠা না কায় এইভাবে রয়েছে কেন? ফারাফা রাসা, হঠাৎ আল্লাহ রাসূল মাথা উঠাইলেন, মাথা উঠানোর পর আল্লাহ নবী যেই কথা বললেন এই কথাটা আমার আপনার প্রত্যেক দিন অসংখ্যবার স্মরণ করা দরকার। কবরের দিকে আল্লাহ রাসূল তাকাইলেন, তাকিয়ে সাহাবাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, আল্লাহ রাসূল বললেন এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, একবার দুইবার কোনো বর্ণনায় নবী তিনবার কথাটা বললেন, কবরের দিকে তাকায় বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কিসের আযাব? আমার আপনার খুব বেশি চিন্তা করা, কিয়ামতের মাঠে কি হবে সেই চিন্তা পরে, কারণ আমার আপনার শুরুটা হয়েই যাবে কবর থেকে, মারা যাব কবর শুরু। তাহলে আমার আপনার চিন্তাটা কিয়ামত অনেক পরে, এই যে মারা গেলাম, মনে করেন মারা গেলাম এই তো একটু পরে আমাকে মাটিতে রেখে আসবে, মাটি নিবার শুরু হয়ে গেল আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তোমরা, ফাইনাল আব্দাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ, সাদা সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য গণিত ফেরেশতা ওই ইমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সামনে উপস্থিত হয়ে যায়, যখন মারা যাবে আমরা বলি মুমূর্ষু অবস্থা, এভাবে তাকায় থাকে। নবীজি বলেন তার নজর যে পর্যন্ত যায় তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যায়, একদম বসে যায় ফেরেশতাদের সাথে আছে, মাআহুম কাফনুম মিন আকফানিল জান্না, জান্নাতের কাফনের কাপড় আছে ফেরেশতাদের সাথে, সুবহানাল্লাহ। কাফনের কাপড় কেন আনছে? আমরা লাশের লেগে কাফনের কাপড় কিনি নেই, আরে কিনি না তো ফেরেশতারা আনছে কি করতে? হ্যাঁ মন দিয়ে বুঝেন, ফেরেশতারা কাফনের কাপড় কেন আনছে? আমরা না লাশ দাফন করার লেগে কাপড় কিনছি। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে এসে যায়, তো আমরা তো সুগন্ধি কিনি। ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে ইমানদারের পাশে বসে যায়, সুম্মায়া জি উইলাইহি মালাকুল মাউত, এরপর মরণের ফেরেশতা তার কাছে উপস্থিত হয়, কে আসে? মালাকুল মাউত, বলেন সবাই কে আসে, নাম কি? এটা আর বললেন না, মালাকুল মাউতই বললেন, কি বললেন? হ্যাঁ
মালাকুল মাউতি বললেন, হ্যাঁ মালাকুল মাউতি বললেন, আজরাইল না বললে মালাকুল মাউতি বললেন, কেন বললেন না ব্যাখ্যা দেওয়ার সময় নেই, মালাকুল মাউতি বললেন, মালাকুল মাউতি বললেন, মরণের ফেরেশতা, বাস এইটুকু, মরণের ফেরেশতা, মরণের ফেরেশতা, বাস। তো মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় ওই বান্দার সামনে, ভাই আমার আপনার এই মরণটা যেন ঈমানদার অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেয়, ফেরেশতারা যেন স্বাগত জানিয়ে আমাকে আপনাকে নিয়ে যায়, এমন ঈমানওয়ালা জিন্দেগি যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো মালাকুল মাউত এসে গেছে, আসার পর তার মাথার সামনে হাদিস আছে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে ঈমানদারের, বসার পর ঈমানদারের কি কয় দেখেন, ইয়া আইয়াতুহা নাফসুত তাইয়িবা, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ, হে পবিত্র আত্মা তুমি বের হও রবের সন্তুষ্টির দিকে, আর মানি ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে তোমার জন্য দুইটা সুসংবাদ, আত্মা বের হওয়ার সময় দুইটা, এক আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, কোরআনে আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে, সূরা ফাজর 27-30 আয়াত, বান্দা এমন অবস্থায় আল্লাহর দিকে রওনা হবে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট, বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন। তো আত্মাটা বের করে আমার দিকে তাকান, এই মুখের দিকে তাকান, এটার দিকে তাকান, এদিক তাকাইতেও কথা বললেন না, এই দেখেন এবার এটার দিকে তাকান, এক ফোঁটা পানি পড়বে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু, বেরিয়েছে দেখছেন, মিন ফিসসিকা, পাত্রের শেষ পানি ফোটা আস্তে আস্তে যেমন বের হয়, ইমানদারের আত্মাটা ঠিক এমন আস্তে আস্তে ফেরেশতা বের করে নিয়ে আসে। তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, যেভাবে পাত্র থেকে, পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয়, এইভাবে বের হয়, বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন, বলেন তো ফেরেশতারা কি নিয়ে আসছে, কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়। মালাকুল মাউত যখন তার আত্মাটা নেয়, ফা আখাযাহা, আত্মাটা মালাকুল মাউত নেয়, নেওয়ার পর সামনে যারা বসা, লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণও তার কাছে আত্মাটা রাখতে দেয় না সামনে যারা বসা, কেন, আমরা খুব আগ্রহ নিয়ে আসছি, আপনি এতক্ষণ রাখা দরকার নাই, আপনি তো বের করছেন, তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিন, ইমানদারের আত্মা। তাহলে বোঝা গেল জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসি ইমানদারের আত্মা নেওয়ার জন্য, আর আমরা কাফনের কাপড় আনি ইমানদারের লাশ দাফন করার জন্য, দেহটা মনে থাকবে না, দেহ দাফন করার জন্য আমরা কিনি দুনিয়ার কাপড়, আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় পাঠায়। ফেরেশতারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায়, পেঁচানোর পর সুগন্ধি লাগায়, সুগন্ধি লাগায় আত্মাটা পেঁচানোর পর, ফায়াসাদু নাবিহা ইলা সামাহ, ফেরেশতারা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়। সামনে যারা ফেরেশতা তারা যখন ওই ফেরেশতাদের দিকে তাকায় তাকায় বলে মাহাদার রুহুত তাইয়িব, এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও, কার আত্মা, কয় ফুলান উবনু ফুলান, ওটা উমকের সন্তান, উমকের আত্মা, আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে, বিআসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, কয় তার সুন্দর নামটা বলবে, যে সুন্দর নামে দুনিয়াতে মানুষ তাকে ডাকতো, তাই নাম রাখতেও বড় সতর্কতা, ওই সুন্দর নামটাই বলবে যেটা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করছে। এখন ঘটনা আরেকটা বোঝা যায় কি, নবীজি বলেন ইয়াখরুজু কাআতিয়াবি নাফহাতি মিসকিন বুজিদাত আলাল আরদ, তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয় পুরা পৃথিবীর ফেরেশতাদের নাকে এই সুগন্ধি পৌঁছে যায়। ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায়, ফাস্তাফতিহুনা, অনুমতি চায়, দরজা খুলেন আসমানের, আসমানের দরজা খুলছে, খোলার পর প্রথম আসমানের যে ফেরেশতা হাদিসের মধ্যে আসছে, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা,
ইলা সামা ইল্লাতি তালিহা, প্রত্যেক আসমানের ফেরেশতা যাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যায়, ওই ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে জানাইতে পরের আসমানে পাঠায় দেয়। এইভাবে যাইতে যাইতে ইলা সামাই সাবিআ, সাত আসমানের উপর যখন আত্মা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে উক্তুবু কিতাব আব্দি ফিইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িন, জগৎ আছে একটা, এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন নামক একটা জগৎ, এখানে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও, আমার আপনার আমলনামাটা যেন এখানেই লিপিবদ্ধ হয়। আল্লাহ বলেন এক কাজ করো, আইদুহা ইলাল আর, আত্মা নিয়ে আবার যাও জমিনে যাও, আল্লাহ কোথায় কবরে যাও, তার শরীরের মধ্যে তার আত্মাটা ফিরে দেওয়া হয়। আত্মা ফিরে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে, আসার পর ফায়ুজলিসানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুকাইদানিহি, তাকে বসাবে, বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে, এক নাম্বার মার রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, বলেন আমার রবকে, আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর যদি অটল থাকতে পারে, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতারা তার কাছে আইসা বলবে আল্লাহ তাখাফু, ভয়ের কারণ নাই, ওয়ালা তাহজানু, দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও পেরেশানি হতে হবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আরে জান্নাতের সুসংবাদ নাও, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ জানিয়ে তাকে দুনিয়া থেকে স্বাগত জানাইতে জানাইতে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমাদের রব কে? ফেরেশতা প্রশ্ন করে তোমার রব কে, জবাব দেয় রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাব দেয় দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, ওই ব্যক্তি জবাব দেয় হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে এবার মা ইলমুকা, তুমি এই জ্ঞান কোথায় পাইলা, এই দেখেন কি কয়, তুমি এই জ্ঞান কোথায় পাইলা, মানে রব যে আল্লাহ, ধর্ম যে ইসলাম, আর যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই জ্ঞান কোথায় পাইলা, তু কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়ছি, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে পাইছি। তাহলে কোরআন যারা পড়ে আর যারা কোরআনের কথা বলে ওই মসজিদগুলোতে বেশি দেওয়া দরকার আছে না নাই, তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ কোরআনের মসজিদে গিয়েছি, সেখান থেকে প্রশ্নের উত্তর জানছি। তো ফেরেশতারা যখন প্রশ্নের উত্তর এইভাবে করতে থাকবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্য, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা, জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরা দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজা খুলে দাও, ফায়াতিহিম মিন রওহিহা ওয়া তাইবিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি নাজ নিয়ামতগুলা তার কবরের মধ্যে আসতে থাকবে। হাদিসের মধ্যে নবী বলেন ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, তার কবরের মধ্যে নজর চারোদিকে যে পরিমাণ যায় ওই পরিমাণ তার কবরটা প্রশস্ত করে দেওয়া হয়। এখন আমাদের দেশে অনেকে মারা গেলে কি করে, কবরে মোমবাতি জ্বালায়, বাতি দেয়, কেন, টেনশন থাকে তো, জানে তো যে আমি এই পীর এত আকাম করছে মরার পরে ঝামেলা পড়বে, জানে এই জন্য আগে থেকে বাতি দেয়। আর আমরা ইমানদাররা বাতি টাতি দেওয়া দরকার নাই, মানে কবরে ওইখানে মানে এইটা যে আহারে না জানি কি হয় তাই অনেকগুলা বাতি দিয়ে রাখে, ইমানদারদের বাতি দেওয়া প্রয়োজন হয় না, কেন, তার ইমানের পাওয়ারে কবর আল্লাহ আলোকিত বানায় দিবেন। আর যারা জানে যে দুনিয়াতে মানুষের ইমান নষ্ট করছি এতদিন, পীরগিরি করছি আর ভণ্ডামি কইরা মানুষের ইমান নষ্ট করছি আর বুঝাইছি দুই রাকাত নামাজই তোর যথেষ্ট, আমি তোরে পার করে দিব, ওই পীর মারা যাওয়ার পর তার অনুসারীরা তাকে যখন দাফন করে বিভিন্নভাবে বিভিন্ন কিছু জ্বালায় দেয়, অনেক জায়গায় তো ঘটনাও শোনা যায় যে কবরের মধ্যে অনেক কিছু ব্যবস্থা করা হয়, কেন, কারণ জানেই তো এই যে আকাম আমাদেরকে শিখাইছে এই জায়গায় বাতি দেওয়া ছাড়া উপায় নাই, বাতি দিলেও ঝামেলায় পড়বে না দিলেও পড়বে। এবার বলেন তো ইমান থাকলে কি বাতি দেওয়া লাগবে, কে জ্বালায় দিবে, বাতি দেওয়া লাগবে না, আল্লাহ জ্বালায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কই বইসা শোনাইতেছে, মাশাআল্লাহ, কে কইছে,
আপনি, আমি তো এরকম শ্রদ্ধাই চাই, আলেম ছাড়া অন্যরা জবাব দিবে, আলেমরা তো জানি। বলেন নবী যে হাদিস কোথায় বসে শোনাইতেছে? হ্যাঁ হাদিস শেষ হয়নি তো, এত বড় হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, শোনো, ওয়াইন্নাল আব্দাল ফাজির, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালায়েকাতুম মিনাস সামাই সুদুল উজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা ওই বান্দার কাছে উপস্থিত হয়ে যায়, তাদের সাথে থাকবে মোটা ভয়ঙ্কর কাপড়, কে গো লেখছে সালার চট, সুম্মায়াজি ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত তার কাছে আসবে, দেই হেই ভয় পেয়ে যাবে, ডাক দিয়ে বলবে আইয়া তুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হ, খারাপ আত্মা ভিজা রুইয়ের নিচে একটা লোহা ঢুকা এটা বের করা যেমন কষ্টকর, অনেক কিছু ছিটায় ফিটায় বের করতে হয়, এইভাবে কষ্ট দিয়ে পশমের গোড়ায় গোড়ায় কষ্ট পাবে তার আত্মা এইভাবে বের করবে। বের করার পর ওই ফেরেশতারা যখন মোটা কাপড়ে তার আত্মাটা নিবে, নেওয়ার পর পায় সাধু না বিহা ইলা সামা, আকাশের দিকে রওনা করবে, এমন দুর্গন্ধ বের হবে, আসমানে যাওয়ার আগে আল্লাহ বলবে উঠার দরকার নাই, উঠানোর কি নাই, গোপন গুনা কইরেন না, দরজা লাগায় গুনা কইরেন না, দরজা লাগায় গুনা কইরেন না যুবক ভাইরা, রাতে দরজা লাগায় গুনা কইরেন না, দরজা লাগিয়ে ফেললেই মোবাইল আপনাকে এত পরিমাণ গুনা করায়, ইবলিস চায় আপনার মরণ যেন ঘুমের মধ্যে হয়ে যায়, এটা ইবলিসের চাওয়া, কেন, কারণ ও আপনাকে এমন ভাবে ঘুম পাড়ায় যদি ওই অবস্থায় আপনার মরণ হয় ও সফল হয়ে যাবে, ওই যে বললাম যে অবস্থায় মরণ হবে অবস্থা উঠানো হবে, আল্লাহ বলবে এক কাজ করো, উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, তার আমল নামা সিজ্জিনের মধ্যে লেখো, সিজ্জিন নিচে ভয়ঙ্কর জেলখানা, আত্মাটা তার কবরের মধ্যে দিয়ে দাও, আত্মা যখন কবরের মধ্যে দিবে ফায়াতিয়ানিহি মালাকাত, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতা দুইজন আসবে, তাকে বসাবে, বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, বান্দা জবাব দিবে হা হা লা আদরি, আমার জবাব জানা নাই, এরপর বলবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, বলবে আমার জবাব জানা নাই, ওয়ামান হাদার রাজুলুল্লাজি বুইসা ফিকুম, এই মানুষটা কে চিনো, জবাব দিবে আমার জবাব জানা নাই, আসমান থেকে ডাক দিয়ে বলবে আন কাযাব আব্দি, আমার বান্দা যা বলছে মিথ্যা কথা, আলবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, ওয়াফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও, আল্লাহ নবী বলেন ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামিমুহা ওয়া হামুমিহা, কবরের উত্তপ্ত জাহান্নামের উত্তপ্ত হাওয়া ওই দরজা দিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে করতে এমন অবস্থা হবে, আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে তাকাইলে তাকায় দেখবে সাদ আগুন, চারদিকে আগুন আর আগুন, নিচে তাকায় দেখবে আগুন আর আগুন, হঠাৎ তাকায় দেখবে পাশে একজন দাঁড়ায় আছে বিশাল বড় একটা লাঠি নিয়ে, নবীজি বলেন আঘাত করবে, ইয়াসি হুসাই হাতান, এত জোরে একটা চিৎকার দিবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন ইনসান সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, ভয়ঙ্কর অবস্থা কবরের মধ্যে, আমার আপনার চিন্তাটা মারা যাব একটু পরে কবরে কি অবস্থা হবে এই চিন্তা করা দরকার, সত্যি বলছি হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় তাত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটা জিনিস আপনার সাথে কবর পর্যন্ত যায়, আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল, সম্পদ যায়, মাল যায়, পরিবার যায়, এক নাম্বার আল মাল সম্পদ যায়, দুই নাম্বার আল আহাল পরিবার যায়, তিন নাম্বার ওয়াল আমাল আমল নামা যায়, ইয়াবকা ওয়াহিদ একটা থাকে, ওয়ারজু ইসনান দুইটা ফিরে আসে, ইয়াবকাল আমাল আমল থাকে, সম্পদ এবং পরিবার এই দুইটা ফিরে আসে, সম্পদ এবং পরিবার এই দুইটা ফিরে, এখান থেকে বোঝা যায় প্রত্যেকের খাটটা নিজে বানায় রাখা দরকার, যেই খাট দিয়ে আপনারে কাঁধে করে নিয়ে যাবে কবর পর্যন্ত, যিনি খাট দেয় উনি যদি কয় অমুকের জন্য অনুমতি নাই তো ব্যবহার করা তো ঠিক হবে না,
এখান থেকে এই মাল মাল দ্বারা কি উদ্দেশ্য? অনেকে অনেকে লেখছেন মাল দ্বারা উদ্দেশ্য হলো খাট, যে খাট দিয়ে নিয়ে যায়। তো খাট কি আসলে কি ওটা মালিকানা খাট থাকে সাধারণত মসজিদে একজন দেয় ওই খাট দিয়ে? তো আসলে তো উচিত প্রত্যেকের একটা খাট তৈরি করে রাখা, যে খাট দিয়ে তাকে ওজন করে নিয়ে যাওয়া। আর লাশের খাট একটা বানায় রাখলে এটা দেখলে ইমান বাড়বে, এটা দেখলে ইমান বাড়বে, বারবার মনে পড়বে না জানি কালকে আমার পরিবার আমার এটার উপরে শোয়া ওই জায়গায় নিয়ে মাটির নিচে পুঁতে আস, এটা মনে পড়বে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, সাহাবারা এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আর এই কথা আল্লাহ সূরা বাকারায় বলেন, সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে মৃত্যু দিব দেওয়ার পরের জগৎটা কবর, সুম্মা ইউহিকুম, আবার আমি তোমাদেরকে জীবিত করব, জীবন দান করব। সেটা কবরে তো জীবন দান করলো আবার আত্মাটা ফেরত দিয়ে, এরপর তো আযাব ভোগ করবা, সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে, যারা আমাকে বিশ্বাস করো তারাও, যারা বিশ্বাস না করো তারাও, সবাই আমার কাছেই ফিরে আসতে হবে। কিয়ামতের ময়দানে আমার কাছেই সবাই ফিরে আসতে হবে। এই কথাটা আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করলেন, সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহিকুম, আবার তোমাদেরকে জীবন দান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তার কাছেই তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে। এরপর পরের আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমাকে অস্বীকার করো অথচ আমি আল্লাহ তোমাদের জন্য এই আসমান জমিনের যা আছে সব তোমাদের জন্য বানাইছে। সব কাদের জন্য বানাইছে? আমাদের জন্য আল্লাহ বানাইছে। সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর আসমানকে সাত আসমান বিশিষ্ট স্তর বিশিষ্ট আসমান বানিয়েছে, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান। টোটাল আয়াতগুলার মূল বিষয় দাঁড়িলো যে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনের সব বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার জীবন দান করব, তো আমাকে অস্বীকার করো তোমরা কিভাবে? আমি আপনি আমরা সবাই যেন পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।